করছোটা কি? তুমি আবার গোপন নথি ঘাঁটতেছো কেন? আর তুমি ছবি তুলতেছো কেন? আমি তো বুঝতেছি না, তুমি আবার চাবি পাইলা কিভাবে? এটা তুমি মোটেও ঠিক করতেছো না। সেটা ইম্পর্টেন্ট না, স্বামী স্ত্রীর মধ্যে আবার কিসের গোপন নথি? সবারই কিছু না কিছু গোপন নথি থাকতেই পারে, কিন্তু তুমি যেভাবে চাবি চুরি করে তারপর আবার ছবি তুলে রাখতেছো, এটা তো একটা অপরাধ। কিন্তু আজকে আমার যদি এই গোপন নথি না ঘাতাম, আমি তো পুরো অন্ধকারে থাকতাম, আমি জানতাম ই না তুমি এটা তাকে দেশে পাঠাচ্ছ। আমি তোমারে আবারও বলতেছি, এটা কিন্তু আমার পার্সোনাল নথি, এটা তোমার কাটা মোটেও ঠিক হয় নাই। তোমাকে বলতে হবে দেশে কি তোমার আর এক পো আছে নাকি, কে নো তোমাকে এত টাকা দেশে ফাটাতে হবে। কি মুখে যাই আসতেছ তাই বলতেছো, দেশে বউ থাকবে কেন? বিশ্বাস করো আমার একটাই বউ, সেটা হচ্ছে তুমি। আর কিসের টাকা দেখাও আমার, আমি তোমার সব খুলে বলতেছি। এই যে এই মাসের শুরু দিকে তুমি একজনকে 1,00,000 টাকা ফাটিয়েছো, কেন? ও, এই 1,00,000 টাকা? এই 1,00,000 টাকা তো আমি বাংলাদেশে পাঠিয়েছিলাম আমাদের ফ্ল্যাট তৈরির কাজে, যেটা তুমি জানো না। আমি ভাবছিলাম তোমারে সারপ্রাইজ দিব, কিন্তু এখন তো তুমি নিজেই জেনে গেলা, আর সারপ্রাইজ থাকলো না। ও তাই নাকি, তুমি আগে বলো নাই কেন? এটা তো ভালো খবর। আর এই 20,000 টাকা কিসের? আরে এই 20,000 টাকা আমি আম্মারে পাঠাইছিলাম এই মাসের শুরুর দিকে যাকাত দেওয়ার জন্য, বুঝো না, ঈদের আগে তো যাকাত দেওয়া আমাদের জন্য ফরজ, আমরা যারা সচ্ছল। আর সবার আত্মীয় স্বজনে তো কিছু গরিব থাকে, সবাই তো আমাদের কাছ থেকে কিছু চায়, বুঝো না তুমি। আর আসলে আমার নিজেরই ভুল হয়েছে, এগুলো তোমার আরো সুন্দর করে ভালো করে বুঝাইয়া বলি নাই আগে। তুমি যাকাত দিছ, এটা খুব ভালো করছো। দেখছো আমি তোমাকে কি ভুল এই না বুঝতে ছিলাম না দিয়ার মা, আজ থেকে আমাদের ভিতরে কোনো গোপন নথি নেই, আর সব কিছু আমি তোমাকে আরো স্বচ্ছতার সাথে সব ইনফরমেশন শেয়ার করব। তোমার আর এরকম আমার চাবি চুরি করা লাগবে না, আর এরকম লুকায় লুকায় ছবিও তোলা লাগবে না, ঠিক আছে? ঠিক আছে নাদিয়ার বাবা, আই এম সরি, তোমাকে ত্রাস না করার জন্য। নাইস, ওকে নাদিয়ার মা।